খুব হাস্যকর ছবির এই মানুষটিকে অনেকে দেখেছেন। আর জেনে নিন এই মানুষটির আসল পরিচয়। সাধারণত খুব হাস্যকর কোনো কিছুর উপস্থিতি উপযুক্ত অভিব্যক্তি হিসেবে ব্যবহৃত হয় এই ছবিটি। কিন্তু এই ছবিটি কার? কোনো বাস্তব মানুষের মুখ কি এটি, নাকি কাল্পনিক কোনো চেহারা? আসুন জেনে নেওয়া যাক এক উত্তরে। এই ছবিটি ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে দেখেছেন। চলতি কথার এই ধরনের ছবিতে বলা হয় ম্যামে। ইউরোপ আমেরিকায় এই ছবিটি পরিচিত ফাক দ্য গাই বা ডাম বিচ নামে। বর্তমানে ফেসবুক বিভিন্ন বাংলা পেজের পোস্টগুলিতেও এই ছবি ব্যবহার করে হচ্ছে। সাধারণত খুব হাস্যকর কোনো পরিস্থিতি উপযুক্ত অভিব্যক্তি হিসাবে ব্যবহৃত হয় এই ছবিটি। কিন্তু এই ছবিটি কার? কোনো বাস্তব মানুষের মুখ কি এটি, নাকি কাল্পনিক কোনো চেহারা? আসুন জেনে নেওয়া যাক উত্তরে। আসলে এই মানুষটির নাম ইয়াও মিং। পেশায় তিনি একজন বাস্কেটবল প্লেয়ার, আফ্রিকার বাসিন্দা। বর্তমানে আমেরিকায় NBA বাস্কেটবল খেলছেন তিনি। ইয়াও NBA সবচেয়ে লম্বা প্লেয়ার, উচ্চতা 7'6". এই ছবি তৈরি করা হয় ইয়াওইন এক বিশেষ মুহূর্তে অভিব্যক্তি অবলম্বনে। 2009 সালে একটা বাস্কেটবল ম্যাচের পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন তিনি। সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনে যে ভিডিও রেকর্ডিং করা হয় তার একটি অংশে ইয়াও তার মুখের ফুটে এই অভিব্যক্তি প্রকাশ করেন। 2010 সালে রেস কমিক্স ক্যাম্পের মাধ্যমে ড্রাম বিচ নামে ইয়াও এর অভিব্যক্তির আদলে তৈরি ম্যামসটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর ম্যামেটির জনপ্রিয়তা অর্জন করতে সময় লাগেনি।